নমস্কার বন্ধুরা, ত্রিপুরা জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। কেনারা ব্যাংক অফ ইন্ডিয়া থেকে নিয়োগের জন্য যে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আজকে তা নিয়ে আলোচনা করব, এবং সেখানে কতগুলি পোস্ট আছে, কিভাবে অ্যাপ্লাই করবেন ত্রিপুরা থেকে, সবগুলি বিষয় আমি আপনাদের সাথে তুলে ধরব। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের শিক্ষা ও চাকরি সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, সমস্যা না করে শুরু করা যাক। এই হচ্ছে সে অফিসিয়াল নোটিফিকেশানটা। এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট কল হিউম্যান রিসার্চ উইং হেড অফিস বেঙ্গালুরু থেকে বন্ধুরা এই নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে। এবং বন্ধুরা, এখানে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য যে ডেটটা দেওয়া হয়েছে সেটা 30/6/2021-এর ভেতর আপনাকে সেটা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন tripledoubleu.canarabank.com-এ গিয়ে আপনাকে সেটা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এবং অনলাইনে অ্যাপ্লাই করার সময় আপনার কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে এটাও বন্ধুরা এখানে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন 10th মার্কশিট 12th মার্কশিট এখানে বন্ধুরা লাগবে। তারপর কপি অফ মার্কশিট সার্টিফিকেট অফ গ্রাজুয়েশনের আপনার লাগবে। কপি অফ মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ইন আদার কোয়ালিফিকেশান যদি আপনার থাকে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং বন্ধুরা, এখানে যে একটি পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্টটা করা হবে, এখানে আইডেন্টি ভেরিফিকেশনের সময় আপনার যে যে ডকুমেন্টগুলি লাগবে, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, ফটো আইডেন্টি প্রুফ ইস্যু, গেজেটেড অফিসার, এই ডকুমেন্টগুলি বন্ধুরা এখানে আপনার আইডেন্টি ভেরিফিকেশনের সময় লাগতে পারে। বন্ধুরা, এখানে যে সিলেকশন প্রসেসটা আপনার হবে অন দ্য বেসিক অফ শর্ট লিস্টিং, অর্থাৎ বন্ধুরা এখানে আপনি অ্যাপ্লাই করার পর একটা শর্ট লিস্ট করা হবে, এবং শর্ট লিস্টের পর এখানে একটা পার্সোনাল ইন্টারভিউ যেটা বলা হয়, এখানে দেখতে পাচ্ছেন একটা ইন্টারভিউ করা হবে এখানে, পার্সোনাল ইন্টারভিউ। এবং এই পার্সোনাল ইন্টারভিউর পর এখানে ফাইনাল মেরিট লিস্টটা তাদের যে ওয়েবসাইট আছে সে ওয়েবসাইটে সেন্ড করবে। ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেনশিপের ভেতর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ক্যান্ডিডেট মাস্ট বি এ আদার এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ বন্ধুরা আপনারা যদি ভারতের নাগরিক হয়ে থাকেন আপনি ভারতের যে কোনো জায়গা থেকে আপনি এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা, এখানে সিলেকশন হওয়ার পর আপনার যে জব লোকেশনটা থাকবে, কানাড়া ব্যাংক হেড অফিস বেঙ্গালুরুতে আপনার এই জব লোকেশনটা থাকবে। এবং এখানে যে এজ লিমিটটা দেওয়া হয়েছে 35 to 50 years পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনার এজটা কাউন্ট করা হবে 30/4/2021-এর ওপর। এখানে যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানটা দেওয়া হয়েছে বিই অথবা বিটেক অথবা এমবিএ অ্যান্ড সার্টিফিকেট ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট, আপনার কাছে যদি এই কোয়ালিফিকেশানটা থাকে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা, হয়তো বা এই কোয়ালিফিকেশানটা সবার কাছে নাও থাকতে পারবে, কিন্তু বন্ধুরা কারোর কাছে না কারোর কাছে এই কোয়ালিফিকেশানটা 100% থাকবে। এখানে বন্ধুরা ডিটেলসের ভেতর দেখতে পাচ্ছেন ডিটেলস অফ পোস্ট, নেম অফ দ্য পোস্ট এখানে চিফ ডিজিটাল অফিসার, এখানে আপনাকে যে র্যাঙ্কটা দেওয়া হবে, ন্যাচারাল অফ এগেজমেন্ট অন কন্ট্র্যাক্ট বেসিক বন্ধুরা এখানে রিক্রুটমেন্টটা করা হবে। তো বন্ধুরা, যদি আপনারা অ্যাপ্লাই করতে চান এখানে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাকে সেটা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। বন্ধুরা, কানাড়া ব্যাংক থেকে আসা এই নোটিফিকেশানটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনার মনে কোনো কোশ্চেন থাকে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।